হ্যালো স্টুডেন্ট আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের যে তিন নম্বর অধ্যায় আছে জানো পররাষ্ট্রনীতি ওই অধ্যায়টা থেকে গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথম কোশ্চেন কি বলছে দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ তোমরা খাতায় না লিখে যদি দুবার বা তিনবার ভিডিওটা প্লে করে দেখো ভালো করে শোনো আমার মনে হয় তাহলে অনেক ভালো মনে থাকবে পরবর্তীকালে কিন্তু টুকে রাখতে হবে পরীক্ষার জন্য দেখো মর্গেন থাও এর মতে পররাষ্ট্রনীতির আশু লক্ষ্য হলো কি মানে মর্গেন থাও বলছে পররাষ্ট্রনীতির লক্ষ্য পররাষ্ট্রনীতির লক্ষ্য মর্গেন থাও এর মতে হচ্ছে ক্ষমতা ঠিক আছে পরে কোশ্চেন ভালো করে শোনো পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছেন আমাদের ঠিক আছে সেটাকে বৈদেশিক নীতির মস্তক কে বলেছেন সেটা মন মর্গেন থাও বলেছে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন পররাষ্ট্রনীতি রূপায়নের মুখ্য ভূমিকা পালন করে কূটনৈতিক প্রতিনিধিগণ কে কূটনৈতিক প্রতিনিধিগণ তারপরে দেখো পরের প্রশ্ন জোট নিরপেক্ষ জোট নিরপেক্ষ হল স্বাধীন ভাব বলছে জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি এটা কে বলেছে বলেছে হচ্ছে নেহরু ঠিক আছে তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফরেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থের প্রণয়তা ঠিক আছে অর্থাৎ কে লিখেছে মাইকেল ব্রেচার লিখেছে পরে প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো যে ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থের লেখক ঠিক আছে আমাদের দেখো যে কোশ্চেনটা আছে আমাদের পাঁচ নম্বর কোশ্চেনটা আরেকবার দেখো ইন্ডিয়ান ফরেসি ফরেন পলিসি অফ ইন্ড বলছে ফরেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থের প্রণেতা হচ্ছে কি মাইকেল ব্লেচার তারপরে আমাদের যেটা ছ নম্বর প্রশ্ন আছে ইন্ডিয়ান ইন্ডিয়ানস ফরেন পলিসি দুটোর মধ্যে কিন্তু তফাত আছে দেখো ছ নম্বর কোশ্চেনটা কিন্তু তফাত আছে ছ নম্বর কোশ্চেনের উত্তর হবে ঘ অর্থাৎ পি ভি দত্ত ঠিক আছে উত্তর হচ্ছে যেটা ঘ আছে পি ভি দত্ত তারপরে প্রশ্ন দেখো তারপরে যে কোশ প্রশ্নগুলো আছে চীন ভারত চীন যুদ্ধ হয় কত সালে এটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ দেখছো তোমরা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভারত চীন যুদ্ধ আগে কত সালে হয়েছিল গো আগে হয়েছিল উনিশশো বাষট্টি সালে ঠিক আছে তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কত সালে এখানে অ্যান্সারটা হবে কত উনিশশো একাত্তর উনিশশো সালে হয়েছিল ঠিক আছে পরে প্রশ্ন পরে প্রশ্ন দেখো ভারতের প্রথম ভূগর্ভে পরীক্ষামূলক আণবিক বিস্ফোরণ ঘটানো হয় কত উনিশশো সালে খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্ন এই যে প্রশ্নগুলো আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো পরে প্রশ্ন দেখো ভারতের জোর নিরপেক্ষ নীতির প্রধান রূপকার হলেন কে নেহরু ভারতের জোর নিরপেক্ষ নীতির প্রধান রূপকার নেহরু পরে প্রশ্ন সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে হয়েছিল দেখো সিমলা চুক্তি হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে পরে প্রশ্ন পরে প্রশ্ন কি আছে দেখো সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে উনিশশো বাষট্টি সালে পরে প্রশ্ন ভারতে পঞ্চশীল নীতি প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ঘটে কত সালে উনিশশো সালে তারপর দেখো ইউএস ইন্ডিয়ান কমার্শিয়াল অ্যালায়েন্স গড়ে ওঠে কত সালে গড়ে ওঠে এটা উনিশশো সালে পরে প্রশ্ন দেখো ভীষণ ডকুমেন্ট ভীষণ ডকুমেন্ট স্বাক্ষরিত হয় কত সালে দু সালে ঠিক আছে ভীষণ ডকুমেন্ট স্বাক্ষরিত হয়েছিল দু সালে তারপরে দেখো পরে প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কি আছে ভালো করে মনোযোগ দিয়ে শোনো কিন্তু বৈদেশিক ক্ষেত্রে ভারতের লুক ইস্ট মানে লুক ইস্ট ইস্ট মানে কি ইস্ট মানে পূর্বে অর্থাৎ পূর্বের তাকাও নীতি গৃহীত হয় কার সময় পূর্বে থাকাও নীতি গৃহীত হয় যেন লুক ইস্ট বা এটা পূর্বে থাকাও নীতিও মানে বাংলায় আসে ঠিক আছে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে তারপর দেখো গ্রুপ গ্রুপ অফ সেভেন্টি সেভেন গড়ে ওঠে জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন দেখো বলছে আমরা কোন শিবির শিবির মানে ক্যাম্প লেখা আছে শিবির বা ক্যাম্প বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নয় আমরা কেবল একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ উক্তিটি করেন কে উক্তিটি করেন নেহরু ইনি ছিলেন কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঠিক আছে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন কি আছে দেখো আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতির চূড়ান্ত লক্ষ্য হোক না বলছে আন্তর্জাতিক রাজনীতির চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন এর আশু লক্ষ্য হলো ক্ষমতা কে উক্তিটি উক্তিটি কার মর্গেন থাও ইন্ডিয়ান ফর এটা কার উক্তি মর্গেন থাও মর্গেন লেখা বইটার নাম মনে আছে তো পলিটিক্স অ্যামং নেশন ইম্পর্টেন্ট আর একটা এর সাথে কোশ্চেন বলে দিলাম তোমাদের ঠিক আছে তারপরে দেখো রুশ রুশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো সালে তারপরে দেখো সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত এইট আট ঠিক আছে তারপর দেখো সার্কের নবমতম সদস্য মানে নাইন নবমতম ঠিক আছে সদস্যটি হচ্ছে আফগানিস্তান মনে রেখো এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন দেখো এর বাইরে অনেকগুলো আমি এমসিগুলি নিয়ে আলোচনা করছি ঠিক আছে এর বাইরে এমসি আসবে না ওই জন্য বলছি ভিডিওটা ভালো করে দেখো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের জন্য একটা কথা মনে রাখবে অনেক প্রয়োজনীয় লিঙ্ক ঠিক আছে নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা সেখান থেকে সংগ্রহ করো দেখো সার্ক গঠনের উদ্দেশ্য দক্ষিণ এশীয় দেশগুলির মন্ত্রীদের প্রথম বৈঠক হয় কী দেখো সার্ক গঠনের উদ্দেশ্যে দক্ষিণ এশীয় দেশগুলির মন্ত্রীদের প্রথম বৈঠক হয় কোথায় নতুন দিল্লিতে ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো সার্কের সনদের সর্বমোট ধারা কত দশটা ধারা আছে তারপর দেখো সার্কের সনদের এক নম্বর ধারায় মোট কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে আটটা এইট উদ্দেশ্য ঠিক আছে তারপরে দেখো সার্কের সিদ্ধান্ত গৃহীত হয় ঐক্যমতের ভিত্তিতে সার্কের সিদ্ধান্ত গৃহীত হয় ঐক্যমতের ভিত্তিতে দেখো সার্কের স্থায়ী সচিবালয় কোথায় আছে কাঠমান্ডুতে আছে সার্কের স্থায়ী সচিবালয় তারপরে দেখো সাধারণভাবে সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত বছরে একবার ঠিক আছে বছরে একবার অনুষ্ঠিত হয় তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন কি আছে সাপটা সাপটা স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে পরে প্রশ্ন দেখো বলছে কোন বলছে কোন সম্মেলনে সার্কের অষ্টম সদস্য হিসাবে আফগানিস্তান যোগ দেয় সার্কের কোন সম্মেলনে চতুর্দশ সম্মেলনে ঠিক আছে চতুর্দশ সম্মেলনে পরের প্রশ্ন দেখো পরে প্রশ্ন কি আছে দেখো ভারত হলো সার্কভুক্ত দেশগুলির উন্নয়ন ও প্রগতির প্রধান চাবিকাঠি উক্তটা উক্তিটি কে করেছেন ঠিক আছে জয়বর্ধনের উক্তিটি হচ্ছে জয়বর্ধনের পরে প্রশ্ন দেখো সার্কের অষ্টম সদস্য হিসাবে আফগানিস্তান যোগ দেয় কত সালে আফগানিস্তান যোগ দিয়েছে দু সালে ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরে প্রশ্ন দেখো দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্র যে বিচারবুদ্ধি সম্পন্ন নীতি অনুসরণ করে তাকে পররাষ্ট্রনীতি বলা হয় এটা উক্তিটা কে করেছে হার্ডম্যান করেছে ঠিক আছে পরে প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর প্রশ্নটা দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন আছে কোনো বলছে কোনো রাষ্ট্র বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সব লক্ষ্য কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করে তাকে পররাষ্ট্রনীতি বলে এটা উক্তিটা কার ঠিক আছে উক্তিটা হচ্ছে স্লেচারের ঠিক আছে ভালো করে মনে রাখবে স্লেচার তারপর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো পররাষ্ট্রনীতি হলো সেই সব সিদ্ধান্ত ও কার্যকলাপের সমষ্টি যা ব্যাপকভাবে একাধিক রাষ্ট্রের সম্পর্কের সঙ্গে যুক্তিত সম্পর্কের সঙ্গে জড়িত কে উক্তিটি করেছে উক্তিটি করেছে ফাঙ্কেল পরে প্রশ্ন দেখো বলছে কোনো একটি রাষ্ট্র তার উদ্দেশ্য সিদ্ধির জন্য যেসব নীতি অনুসরণ করে তাকে কি বলে তাকে বলা হয় জাতীয় নীতি পরে প্রশ্ন পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হচ্ছে সামরিক সামর্থ্য ঠিক আছে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন দেখো বলছে পররাষ্ট্র নীতির একটি বাহ্যিক নির্ধারক হলো বাহ্যিক নির্ধারক হলো কি বিশ্ব রাজনৈতিক পরিবেশ ঠিক আছে পরে প্রশ্ন দেখো ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা ঠিক আছে পরে প্রশ্ন পঞ্চশিল্কে জোর নিরপেক্ষতায় পরিণতি বলছে পঞ্চশিল্কে জোর নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে কে এস মূর্তি কে এস মূর্তি তারপরে দেখো বলছে আমাদের জোর নিরপেক্ষতা নেতিবাচক না ইতিবাচক যেসব দেশে যেসব দেশ ন্যায়ের পথ অনুসরণ করবে আমরা তাদের সাহায্য করব আর যারা আমাদের অপছন্দ করবে আমরা তাদের বিরোধিতা করতে দ্বিধা করব না কে মন্তব্যটা করেছে জওহরলাল নেহরু ঠিক আছে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন কী আছে দেখো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে বলছে আমরা কোনো পক্ষ বা সামাজিক জোটে অন্তর্ভুক্ত নই আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ এটাও বলেছে কি নেহরু ঠিক আছে পরে প্রশ্ন জোর নিরপেক্ষ বলছে ভারতের জোর নিরপেক্ষতা হলো কি গতিশীল জোর নিরপেক্ষতা ঠিক আছে তারপরে দেখো তারপরে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে ভারত সরকার ব্রিটেনের রাজা বা রানীকে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলির স্বাধীন সম্পর্কের প্রতীক বলে চিহ্নিত করেছেন কত সালে উনিশশো উনপঞ্চাশ সালে সাতাশে এপ্রিল পরে প্রশ্ন দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের পর দি মেরুতার অবসানের পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্রনীতিকে চিহ্নিত করা হয় কি মার্কিং হ্যাঁসা নীতি হিসাবে পরে প্রশ্ন শোনো ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে কাজ করছে কি বাধা হয়ে কাজ করছে ভারতের দাদাগিরি ঠিক আছে পরে প্রশ্ন দেখো ভারত মার্কিং অসামরিক পরমাণবিক চুক্তি অসামরিক পরমাণবিক চুক্তি বা একশো তেইশতম চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে দু সালে ঠিক আছে টু থাউজেন্ড সেভেন তারপর দেখো ভারতকে দক্ষিণ এশিয়ার এশীয় অঞ্চলের স্থায়িত্ব এবং গণতন্ত্র ও মানবিক সংরক্ষণের একটি উপাদান বলে চিহ্নিত করেছেন কি গিউমারা গিউমারা চিহ্নিত করেছে তারপরে দেখো বলছি আধুনিক বিশ্বে জোর নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব হাসের অন্যতম কারণ কি এককেন্দ্রিক বিশ্ব রাজনীতি পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন আছে দেখো সার্কের সার্কের সনদ স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো সালে আটই ডিসেম্বর পরে প্রশ্ন দেখো সার্ক সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সাত থেকে আটই ডিসেম্বর আজ অর্থাৎ দু সালের কথা বলছে দু সাল পর্যন্ত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কটা আঠেরো বার ঠিক আছে তারপর দেখো সার্ক প্রতিষ্ঠার ব্যাপারে ভারতের ভূমিকাকে চাণক্য পরিকল্পনা বলেছেন কে এটা বলেছে হচ্ছে পাকিস্তান ঠিক আছে পরে প্রশ্ন দেখো সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনে গৃহীত চুক্তিটি হলো কি দক্ষিণ এশীয় বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা বা সাপটা এটা খুব গুরুত্বপূর্ণ সার্কের সদস্য নয় কে সার্কের সদস্য নয় মায়ানমার ঠিক আছে তারপর দেখো উনিশশো নব্বই সালকে কন্যা বর্ষ চিহ্নিত করার প্রস্তাব গৃহীত হয় সার্কের চতুর্থ শীর্ষ সম্মেলন যেটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে যেটা হয়েছিল এবারে দেখো পরের কিছু গুরুত্বপূর্ণ আরও এমনসি নিয়ে আলোচনা করছি মর্গেন মতে আন্তর্জাতিক রাজনীতির চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন এর আশু লক্ষ্য হলো। ক্ষমতা এটা অনেকবার আছে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা তারপরে দেখো মর্গেন থ মতে মর্গেন থওয়ের মতে কূটনৈতিক প্রতিনিধিরা হল পররাষ্ট্রনীতির চোখ কান মুখ হাত ইত্যাদি ঠিক আছে এখানে এত গুরুত্বপূর্ণ সব কোশ্চেন নয় এটা পূর্বে বান্ধব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে তারপরে দেখো ভারতের পোখরানে এই যে পোখরান ঠিক আছে ভারতের পোখরানে পারমাণবিক বিস্ফোরণ ঘটে বলছে পোখরানে পারমাণবিক বিস্ফোরণ ঘটে উনিশশো চুয়াত্তর সালে ঠিক আছে এখানে এগুলো দরকার নেই আর তারপরে এখানে এটা পড়বে সিমলা চুক্তি স্বাক্ষরিত সিমলা চুক্তিটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল তারপরে যে কোশ্চেনটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারকের নাম ভৌগোলিক অবস্থান এটা হচ্ছে অভ্যন্তরীণ নির্ধারণ এটা পড়ে নেবে ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে হলস্টি আর পলিটিক্স অ্যামং নেশন তোমরা সবাই জানো মর্গেন থাের লেখা তারপরে এখানে সেরকম কিছু আর নেই দেখো পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন যেটা আছে দেখো সার্কের জন্ম এটা তো অবশ্যই পড়বে ঢাকাতে হয়েছিল ঠিক আছে কত সালে হয়েছিল উনিশশো পঁচাশি সালে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু উনিশশো পঁচাশি সালে হয়েছিল কোথায় হয়েছিল ঢাকাতে হয়েছিল ঠিক আছে সার্কের স্থায়ী কমিটির সদস্য রাষ্ট্রগুলিকে নিয়ে কী হয় পররাষ্ট্র সচিবদের নিয়ে গঠিত হয় ঠিক আছে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষায় আসে ঠিক আছে তারপরে সেরকম আর কিছু নেই এই এই প্রশ্নটা এখানে পড়বে সার্কের আঠেরোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় কাঠমান্ডুতে ঠিক আছে আজকে ভিডিওটা এতটাই এর পরবর্তীকালে অন্যান্য ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং তোমাদের প্রয়োজনীয় অনেক ভিডিও চ্যানেলে আপলোড করা আছে তার জন্য তোমরা ডিসক্রিপশান বক্সে তোমাদের প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সেগুলো কালেক্ট করো ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ